উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করল ইসরায়েল সোমবার গভীর রাতে সশস্ত্র সংগঠন হামাসের ঘাটি লক্ষ্য করে চালানো হয় অভিযান এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানানি রয়টার্স ইসরায়েলের অভিযোগ আস্তানাগুলো অস্ত্র বানানোর কারখানা হিসেবে ব্যবহার করা হতো ইসরায়েলি সীমান্ত উপত্যকা থেকে রকেট ছড়া হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের মাধ্যমে নস্যাৎ করা হয় সে আক্রমণ এর আগে আলাকসায় হামলা চালায় ইসরায়েল বাহিনী তাদের ঘৃণ্য আচরণের উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দেন হামাস নেতা ইসমাইল হানিয়া পাল্টাপাল্টি হুমকিতে এই হামলা